পঞ্চায়েতে বোর্ড গঠনই অশান্তির জেরে পুরুলিয়ার জয়পুরের ঘাগড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গুলিবিদ্ধ হয়ে দুই বিজেপি কর্মীর মৃত্যু। থমথমে গোটা এলাকা, রাতে পুলিশ মোতায়েন থাকলেও আতঙ্কে ঘরের বাইরে বের হচ্ছেন না গ্রামবাসীরা। পুরুলিয়ার জয়পুরে ঘাগড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গুলিবিদ্ধ হয়ে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে দুই দলীয় কর্মীর। পাল্টা পুলিশের দাবি, ভিড় ছত্রভঙ্গ করতেই শূন্যে গুলি ছোঁড়া হয়। ঘাগড়া গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে ঝুলছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নোটিস, তাতে লেখা ঝালদার সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে জারি থাকবে 144 ধারা। প্রশ্ন উঠছে, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কিভাবে জমায়েত হলো? বোর্ড গঠনের পরে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার উত্তর চুনাখালি গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বাড়ি ভাঙচুরের অভিযোগ। সংঘর্ষে এক মহিলা সহ আহত উভয় পক্ষের ছয়। বোর্ড গঠনের আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে উত্তেজনা, রাতভর বোমাবাজি, আহত এক মহিলা সহ তিন বিজেপি সমর্থক। অভিযুক্ত তৃণমূল, অভিযোগ অস্বীকার শাসকের। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুটি বাসে সংঘর্ষ, আহত 10, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরে যানজটের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক, পরে পুলিশ এসে যানজট মুক্ত করে। ঝাড়গ্রামে তৃণমূল নেতা খুন, অভিযোগ সিপিএম ও বিজেপির বিরুদ্ধে। আজ সকালে দোরখুলি থেকে টেঙ্গিয়া যাওয়ার রাস্তায় ধানজমি থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ। তৃণমূল নেতা খুনের নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের পাল্টা অভিযোগ সিপিএম ও বিজেপির। রাতে শিলিগুড়ি শহরের কোর্টমোড় এলাকায় চলল গুলি, দুই দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, শিলিগুড়ি টাউন স্টেশন সংলগ্ন রেলের জমি দখল নিয়ে দুষ্কৃতীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়, তার জেরেই গুলি চলেছে কিনা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভা এলাকায় দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গি। এই মরশুমে এখনো পর্যন্ত 501 জন ডেঙ্গি আক্রান্ত, এর মধ্যে সরকারিভাবে 414 ও বেসরকারিভাবে 87 জনের রক্তে মিলেছে ডেঙ্গির জীবাণু। কাটোয়া থানার কৈথন গ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সাসপেন্ড, পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এএসআই দিন 15 আগে জামিনে মুক্ত হওয়ার পর থানায় গিয়ে প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। তার ঘণ্টা দুয়েকের মধ্যেই ওই তৃণমূল কর্মী খুন হয়ে যান বলে অভিযোগ। কালনায় রাস্তার ধারে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার 10টি তাজা বোমা, বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। চোপড়ার 5 নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস পুলিশ সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে উইট বৃষ্টি, পুলিশের বিরুদ্ধে মারধর ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ, আহত বেশ কয়েকজন। কালিয়াগঞ্জে নদীর পাড় থেকে যুগলের মৃতদেহ উদ্ধার, পাশে পড়েছিল কীটনাশকের ফাঁকা শিশি, সম্পর্কে টানা পড়েনে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। প্রধান নির্বাচনকে কেন্দ্র করে মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হুকুমতটোলা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কর্মী সহ দুজনের মৃত্যু, বোমাবাজিতে 3 বছরের শিশুসহ আহত 3। দীর্ঘ 40 বছর বামফ্রন্টে দখলে থাকা মোহাম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। পঞ্চায়েতে 9টির মধ্যে 5টি আসন পায় তৃণমূল, 2টি করে পায় সিপিএম ও বিজেপি। আবির বাজিতে উল্লাস তৃণমূলের। ধানদানি গ্রাম পঞ্চায়েতে অশান্তি, বোর্ড গঠনের পরই তৃণমূল বিজেপি সংঘর্ষ, তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজি, ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব। উলুবেরিয়ার 58 গেটের সামনে রাস্তা অবরোধ তৃণমূলের। জগৎবল্লভপুরে চাঁদের বাঁধ এলাকায় আক্রান্ত মৎস্য ব্যবসায়ী, রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। নগদ টাকা ও ব্যবসায়ীর বাইক নিয়ে পালালো দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্তরা। পলাশীপাড়া ব্লকের বারনিয়া গ্রাম পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে উত্তেজনা, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের অভিযোগ, স্থগিত বোর্ড গঠন প্রক্রিয়া। চাকদায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার 16 বস্তা মরা মুরগির মাংস, মরা মুরগি মাছের খাদ্য, দাবি বাড়ি মালিকের, খতিয়ে দেখছে পুলিশ। ফালাকাটায় পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিডিওকে লিখিত অভিযোগ দায়ের বিজেপির। বোর্ড গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে না হলে প্রক্রিয়া বয়কটের সিদ্ধান্ত, অভিযোগ অস্বীকার তৃণমূলের। খানাকুলের তাঁতিশাল গ্রামে পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুর, পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।